আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনিমা আপুর লেখা বর্ষণের সেই রাতে সিজন টু এর 31 নাম্বার পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা মাঝে সাঝে অনেকেই ভুলে যান যে অনিমা আপু গল্প দিতে লেট করে, একসাথে দুইটা গল্প কন্টিনিউ করছে, সেজন্য আবার ওনার একটু ব্যস্ততা বেশিই থাকে। সেজন্য অনিমাপুর ব্যক্তিগত বা পারিবারিক কোনো প্রবলেমের কারণে হয়তোবা গল্প দিতে লেট করে, আর এই গল্পটা একদমই নতুন। সেজন্য অনিমাপু না দিলে কি গল্পটা আমার দেওয়া সম্ভব? আপনারাই বলেন তো। গল্পের একটা লাইনও কি আমি লিখি না? সো আপনাদেরকে আমি প্রায় সময় মনে করিয়ে দেই যে অনিমাপু অথবা যারা নতুন গল্প আমি কন্টিনিউ করছি, সীমাপু, নুন্নাফিজাপু, ফাবিহান হোসেনাপু, তাদের গল্পগুলো একদমই নতুন, তাদের লেখার অপেক্ষা থাকতে হয়। অনেকে যখন কমেন্ট করেন না নেক্সট পার্ট তাড়াতাড়ি দেন, গতকালকে তো একজনে আল্লাহর দোহাই দিয়ে আমাকে বলতেছে আমি গল্পটা দেওয়ার জন্য, কেন? সে মানুষটিকে জানে না এই গল্পটা যে নতুন, আমি কি বলিনি সে কি আমার চ্যানেলে নতুন আসছে? নতুন আসেনি। তারপর কেন এইভাবে বলে? এইভাবে বললে তো আমার কাছেও খারাপ লাগে যে আমি গল্প দিতে পারতেছি না। বাট এই জিনিসটা তো আপনাদের বোঝা উচিত যে নিশ্চয়ই লেখিকা দিচ্ছে না বলে আমি আপনাদেরকে দিতে পারতেছি না, এই ব্যাপারটা বুঝতে হবে প্লিজ। আমি আবারও বলছি, আমার চ্যানেলে যেগুলো নতুন গল্প আছে আপনারা হয়তোবা গল্পগুলো আপনাদের ভালো লাগে, তারপর আমি দিতে পারি না, এটা আপনাদের বুঝতে হবে। আর যেগুলো আমার কাছে কমপ্লিটলি আছে, আপনাদের যদি একটু সাড়া পাই, একটু ভালো বেশি লেগে থাকে, আমি কিন্তু প্রতিদিন 10টা পর্ব দিতে পারি আমার চ্যানেলে। আমি দুটি গল্প কমপ্লিটলি আমার কাছে আছে যে নতুন শুরু করেছি, অদ্ভুত মেয়ে এই গল্পটা আমার কাছে কমপ্লিটলি আছে, আর আকাশ পাঠাবো তোমার মনের আকাশে এই গল্পগুলো কমপ্লিটলি আছে। তবে বেশি বেশি পর্ব কেন দেয় না, আপনারা একবার দেখবেন গল্পের যে ভিউ, এই ভিউ কি সন্তুষ্টজনক নাকি অসন্তোষজনক, কোনটা? আপনারা কি আজও বুঝেন না একটা চ্যানেলে আমি প্রায় 2 বছর কাজ করতেছি, চ্যানেলের শুরু থেকে এই পরিমাণ ভিউ, যখন সাবস্ক্রাইবার 0 ছিল, আর এখন সাবস্ক্রাইবারের সংখ্যা 17,000, তার মানে কি আমি এর থেকে একটু বেশি আশা করতে পারি না? আর যখন আশা করে না পাই তখন মনটা একটু খারাপ হওয়াটা কি অস্বাভাবিক কিছু বলেন? আপনাদের অনেকে হয়তো বোঝেন এই ব্যাপারগুলো, আবার অনেকে কিছু গর্দপ মার্কা ভিউয়ার্স আছে যারা কোনো কিছু বুঝতে চায় না। তো যাই হোক, হয়তোবা আমার কথায় কেউ কষ্ট পেতে পারেন, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে এই কথাগুলো না বললেই নয় আমি মনে করেছি, সেজন্য এই কথাগুলো বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। সেজন্য আমি আপনাদের সবার কাছে আবারও দুঃখিত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আজকে আদিব ভাই আর রাইমের বিয়ে। সকাল থেকেই বাড়িতে সবার মাঝে চরম ব্যস্ততা, তবে ঔষধ আর গতরাতের দখলের জন্য অনিমার ঘুমটা একটু দেরিতেই ভাঙল। রাতে পরে থাকা হলুদ শাড়িটা না পাল্টে লম্বা হাই তুলতে তুলতে গার্ডেন এরিয়াতে গিয়ে দেখলো রাইমাকে গোসল করানো হচ্ছে, গোসল বলতে ওই একটু তেল হলুদ ছুঁয়ে জল ঢেলে দেওয়া। অনিমা ওদের সাথে যোগ দিল, রাইমাকে ওরা বারবার বিভিন্ন কথা বলে লজ্জায় পেয়েছে, আর বেচারি সত্যি লজ্জা পেয়ে একদম গুটিয়ে যাচ্ছে। ওখানের কাজ সেরে রাইমাকে গোসলে পাঠিয়ে অনিমা, জাবিন, অরুমিতা, স্নেহা ওরা অপর পাশে এসে দেখে আদিবকে সবাই জোর করে ধরে রেখেছে। ওরা ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না, সবাই মিলে বেচারার সাথে এরকম জবরদস্তি করার মানে কি। তাই আরেকটু এগিয়ে যেতেই ব্যাপারটা বোধগম্য হলো ওর কাছে, সবাই আদিবকে তৈলাক্ত হলুদ মাখিয়ে গোসল করাবে, কিন্তু আদিব সেটা করবেই না। আদ্রিয়ান, আশিস, নাহিদ, তীব্র সবাই ওকে জোর করে ধরে রেখেছে, এক প্রকার জোর করে আদিবকে হলুদ মাখানো হলো।
অব্র খুব দায়িত্ব নিয়ে সবগুলো মুহূর্তকে ক্যামেরা বন্দী করে নিচ্ছে। অনিমারা সবাই খিলখিল করে হাসছে। এই দৃশ্য দেখে আদ্রিয়ানের চোখ হঠাৎ অনিমার উপর পড়তে আদ্রিয়ান থমকে গেল। হালকা আগোছালো শাড়ি, খোলা চুল, মুখে ঘুম ঘুম ভাব, আদ্রিয়ানকে ঘায়াল করার জন্য এটুকুই যথেষ্ট। অনিমা আদ্রিয়ানের দিকে তাকাতে আদ্রিয়ান বুকে হাত দিয়ে কিছু একটা বোঝাল। অনিমা হালকা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। এমনিতেই এই লোকটা সবসময় ওকে লজ্জায় ফেলতে প্রস্তুত। কালকেও হলুদের ব্যাপারটা নিয়ে অস্বস্তিতে পড়েছ। ও উপরে যেতে সবাই মিলে জেঁকে ধরেছে সে গায়ে হলুদ কী করে এলো। অনিমা কী বলবে বুঝতেই পারছিল না। আদ্রিয়ানের কড়া নির্দেশ ছিল যে হলুদ মোশা যাবে না, তাই তো এভাবেই সবার সামনে আসতে হলো। সবাইকে কোনো রকমে বুঝিয়ে দিলেও ওরা যারা আদ্রিয়ানের ব্যাপারটা জানে সবাই আন্দাজ করতে পেরেছিল। বেচারিকে এ নিয়ে ভীষণ জ্বালিয়েছ। অনিমার চোখ অরুমিতার দিকে পড়তেই ও খেয়াল করলো যে অরুমিতা একবার আশিসের দিকে তাকিয়েছে, কিন্তু পরে আর তাকায়নি। অথচ আশিস একটু পরপরই অরুমিতার দিকে কেমন একটা শুকনো মুখ করে তাকাচ্ছে। ব্যাপারটা খটকা লাগলেও পরে অনিমা তেমন গুরুত্ব দিল না। তবে বলা বাহুল্য, তীব্র আর স্নেহার তথাকথিত ব্রেকআপ এখনও চলছে। অব্র ছবি তুলতে তুলতে এগোচ্ছে, হঠাৎ জাবিনের সাথে ধাক্কা লাগে। অব্র বিরক্ত হলেও কিছুই বলল না, ভাবছে না জানি এই মেয়ে আবার কী চেঁচামেচি শুরু করে দেয়। অব্রর ধারণাকে সত্যি করে জাবিন রেগে গিয়ে বলল, বারবার আপনার ধাক্কাটা আমার সাথেই কেন লাগে শুনি, পছন্দ টছন্দ হয়ে গেছে নাকি, চান্স মারছেন? যত যাই করুন আমি এত সহজে পড়ছি না, ওকে? অব্র বলল, ইন ইউর ড্রিম, কথাটা বলে অব্র কেটে পড়ল। মাঝে মাঝে ইচ্ছে করে এই মেয়েকে ঠাটিয়ে একটা চড় মারতে, স্যারের বোন বলে ছেড়ে দেয়। ওদিকে জাবিন বোকার মতো তাকিয়ে রইল। এভাবে অপমান? সেদিন শুধু শুধু এর প্রশংসা করছিল, প্রশংসার যোগ্য নয়, লোকটা একটা আস্ত বজ্জাত। কিছুক্ষণ পরে সবাইকে হলুদ দিয়ে মাখিয়ে দেওয়ার খেলা শুরু হলো। যে যাকে পারছে এক প্রকার হলুদ স্নান করিয়ে দিচ্ছে। অনিমাদের দিকে কেউ এখনও আসেনি, তবে আসছে। হঠাৎ করে অনিমা নিজের কোমরে স্পর্শ পেয়ে কেঁপে উঠল। কোমরের উন্মুক্ত অংশটায় তাকিয়ে দেখে হলুদের চোনাছড়ি। ও দ্রুত পাশে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ পিছন থেকে কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলল, বলেছিলাম না প্রথম অধিকার আমার। অনিমার চোখ বন্ধ করে ফেলল। একটু পর চোখ খুলে সামান্য তাকাতে দেখলো আদ্রিয়ান যাচ্ছে। পিছনে ফিরে তাকিয়ে বাঁকা হেসে একটা চোখ টিপ দিয়ে মারল। অনিমার চোখ নামিয়ে হেসে দিল। লোকটা সত্যি আস্ত একটা পাগল। ততক্ষণে জাবিন ওরা চোখ দিল, এতে সবাই বেশ মজা করে খেলছে। তবে অনিমা খেয়াল করল যে আদ্রিয়ানকে কেউ হলুদ লাগাতে পারছে না, ও এদিক ওদিক পালাচ্ছে শুধু। অনিমা ভাবল, একে তো এইভাবে বেঁচে যেতে দেয়া যায় না, কিছুতেই না, কিছু একটা করতেই হবে। অনিমা জাবিন অরু আর স্নেহকে ডেকে কানে কানে কিছু একটা বলল। ওরা এবার আদ্রিয়ানের পিছনে পড়েছে, কিন্তু আদ্রিয়ানকে দৌড়ে ফেলা তো এত সহজ নয়। আদ্রিয়ান পালিয়ে একটু দৌড়ে গিয়ে গাছের সাথে হেলান দিয়ে হালকা জোরে শ্বাস নিচ্ছে। ফোনটা বের করতে যাবে এমন সময় কেউ ওর দু গাল ভর্তি করে হলুদ লাগিয়ে দিল। আদ্রিয়ান হকচকে তাকিয়ে দেখলো অনিমা খিলখিলিয়ে হাসছে, যে হাসি আদ্রিয়ানকে বারবার মারে। আদ্রিয়ান চোখ ছোট করে বলল, জান পাখি এটা কি হলো, এটা কি ঠিক হলো? অনিমা হাসতে হাসতে বলল, একদম ঠিক হয়েছে, এ নিয়ে দুবার আমার গায়ে হলুদ মাখিয়েছেন, আমি অতি সুন্দরভাবে তার শোধ তুললাম বলে দৌড়ে পালাতে নিলে আদ্রিয়ানের হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এসে গাছের সাথে চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ বেবি, আমার সব কিছুরই অর্ধেক ভাগ তোমার, নিজের বাঘটুকু না নিয়ে চলে গেলে হবে? অনিমা কিছু বলার আগে আদ্রিয়ান নিজের গাল অনিমার গালের সাথে জোরেই ঘষে দিল। আদ্রিয়ানের হালকা খোঁচা দাড়িতে ব্যথা পেয়ে অনিমা আহ করে উঠল। সামান্য দাড়িতেও কি ব্যথা লাগে মেয়েদের, নাকি বুঝি না? আদ্রিয়ান পিঞ্চ মেরে বলল, লাগলো বুঝি? অনিমা এক গাদা বিরক্তি নিয়ে বলল, রকস্টার সাহেব আপনি জানেন আপনি খুব খারাপ একটা লোক? আদ্রিয়ান বলল, হ্যাঁ জানি তো, ভীষণ খারাপ, কিন্তু এই খারাপ মানুষটাও কারো মায়ায় জড়িয়ে গেছে, কোনো একটা মায়ারাজ্যের মায়াবিনী রাজকন্যা তাকে বশ করে নিয়েছে। অনিমা সাথে সাথে চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান ওর আরেকটু কাছে গিয়ে বলল, এই যে সকালে এরকম এলোমেলোভাবে বেরিয়ে চলে আসে, তুমি কি জানো তার এমন হঠাৎ ঘায়ালকারী রূপ আমাকে মেরে ফেলে, একদম মেরে ফেলে,
অনিমা এবার চোখ তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ড্রোন নাচাতেই ও মচকে সে আবারও চোখ নামিয়ে নিয়ে আদ্রিয়ানকে ছাড়িয়ে চলে গেল। এই লোকটার সামনে থাকা আর যাবে না, এর এক একটা বাক্য ভীষণই ভয়ঙ্কর, ওর সর্বস্ব কাঁপিয়ে রেখে দেয়। আদিব আর রাইমার বিয়ে ভালো ভালো হয়ে গেছে, সারাটা দিন অনেক হই হুল্লোড় করে কেটেছে সবার। রাতে সবাই ফ্রি হয়ে যে যার মতো শুতে চলে গেছে, সবাই আজ সত্যি খুব ক্লান্ত। তাই অরুণিতা জল খেয়ে রুমে শুতে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে কেউ একজন ডেকে উঠল। অরুণিতা তাকিয়ে দেখে আশিস দাঁড়িয়ে আছে। অরুণিতা চলে যেতে নিলে আশিস দ্রুত এগিয়ে গিয়ে বলল, অরু প্লিজ আমার কথাটা তো শোনো। অরুণিতা পিছনে ঘুরে তাকিয়ে বলল, প্রথমত অরুণিতা হবে, আর দ্বিতীয়ত কথা বলার কোনো সম্পর্ক হয়তো আমাদের মধ্যে নেই, তাই না? আশিস বলল, কোনো দিনও ছিল না। অরুণিতা বলল, ছিল তো, আপনার জন্য টাইম পাস আর আমার জন্য ভুল। যাই হোক, অতীত ঘাটব না আমি, আসছি। অরুণিতা যেতে নিলে আশিস বলল, আই এম সরি, আমি জানি আমি। অরুণিতা বলল, আমি আগেও বলেছি যে আমি অতীতকে ভুলে গেছি, তাই এসব নিয়ে মাথা না ঘামানোটাই ভালো। ভালো আছি আমি, তাই দয়া করে আমাকে বিরক্ত করতে আসবেন না। আশিসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অরুণিতা ও রুমে চলে গেল। স্নেহা ঘুমিয়ে পড়েছে, অরুণিতা ফোনের আশিসে পাঠানো আনসিন মেসেজটা দেখলো, স্ক্রিনে তাকিয়ে ভাবলো সেদিনের কথা, যেদিন অপরিচিত আশিসের সাথে চ্যাটিংয়ে প্রথম কথা হয়েছিল। কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে ফোন চেক করতে গিয়ে আবার সেই আইডি থেকে মেসেজ দেখে অবাক হয়েছিল সে, যেখানে লেখা ছিল, আমি তোমার ফ্রেন্ডের বিএফের কাজিন হই, তোমার সাথে জরুরি কথা ছিল। তখন ওর মনে একটু কৌতূহল জেগেছিল, লোকটা কি বলবে। এরপরে অরুণিতা রিপ্লাই করেছিল, ফর্মালি কিছু কথাবার্তাও বলেছে। পরে জানতে পেরেছিল যে সত্যি ওর রুমমেটের বিএফের কাজিন হয়। পরে চ্যাটিংয়ের মাধ্যমে টুকিটাকি কথা হওয়া শুরু হয় ওদের মধ্যে, যা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর দুজনের মধ্যে বেশ ভালো বন্ডিং হয়ে যায়। হঠাৎ একদিন আশিস অরুণিতাকে প্রপোজ করে বসে। অরুণিতা অবাক হয়েছিল, আশিসকে যে ওর পছন্দ না সেরকম কিছুই না, কিন্তু হঠাৎ এইভাবে প্রপোজ করাতে কি বলবে বুঝে উঠতে পারছিল না। স্নেহার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে অরুণিতা। স্নেহা ভাঙা কণ্ঠে বলল, কিরে বসে আছিস কেন, ঘুমাবি না? অরুণিতা মাথা নেড়ে চুপচাপ শুয়ে পড়ল, অতীতের কথা আর ভাববে না, যা হওয়া সেটা হয়ে গেছে, ওর বর্তমানে বাঁচবে, পিছনে ফিরে আর তাকাবে না। বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ, আজ অনিমারা সবাই ফিরে যাবে। এখন বিকেলে আদিবার রাইমা চট্টগ্রাম যাবে ওদের দেশের রাইমাদের বাড়িতে, নাহিদ আদ্রিয়ানের সাথে ওদের বাড়িতে যাবে, ওখানে আপাতত থাকবে, ও সবার কাছ থেকে বিদায় নিয়ে বেড়াতে যাবে। তখনই আদিবার দাদি অনিমা আদ্রিয়ানকে ডেকে পাঠালো, ওরা দুজনেই বেশ অবাক হলো, হঠাৎ ওদের আবার কেন? ভিতরে গিয়ে দেখে আদিবের মাও বসে আছে। ওরা গিয়ে দাঁড়াতেই আদিবার দাদি বলল, তোমরা যে মামাতো ফুফাতো ভাই বোন নও সেটা আমি দুদিন দেখেই জেনে গেছি। আদিবের মাও বলল, হ্যাঁ সেই তোমার আচরণ, অনিমার ভাইয়া বলতে এত সংকোচ, সব দেখে এমনিতেই বুঝে গিয়েছিলাম। যাই হোক, বিয়ে কবে করছো? আদ্রিয়ান মাথা চুলকে একটু হেসে বলল, আসলে। আদিবের দাদি বলল, এসব আসলে নকলের ছাড়ো, তাড়াতাড়ি বিয়েটিও করে ফেলো, আমরা তোমাকে চিনি তাই কিছু মনে করিনি, জানি তুমি কেমন তাই, কিন্তু লোকে তো বুঝবে না, কেচ্ছার ওটাতে সময় লাগে না। তারপর অনিমাকে উদ্দেশ্য করে বলল, আর এই যে মেয়ে, আমার এই ডান পিঠে লাগাম ছাড়ার নাতিটাকে তাড়াতাড়ি আঁচলে বেঁধে ফেলো তো, বরের বছর বড় মা বলে ডাকার মতো কেউ যেন চলে আসে। হ্যাঁ, দাদির কথা শুনে আদ্রিয়ানের কাশি শুরু হয়ে গেল। অনিমা অবাক হয়ে তাকালো, কথাটার মানে বুঝতে কিছুক্ষণ লাগলো ওর, মানেটা বোঝার সাথে সাথে মারাত্মক লজ্জা পেল অনিমা, দ্রুত ওখান থেকে বেরিয়ে চলে এলো। সবাই কি পেয়েছে, কি ছুরি থেকে বুড়ি সবাইকে ওকে লজ্জা দেওয়ার দায়িত্ব নিয়ে বসে আছে নাকি? আদ্রিয়ানের সামনে দাদি কি বলল এটা, এখন আদ্রিয়ানের সামনে কি করে দাঁড়াবে ও, কি লজ্জা। দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আদ্রিয়ান অনিমা জাবিন অব্র নাহিদ যে যার রুমে দীর্ঘ সময় লম্বা ঘুম দিয়েছে, সবাই ক্লান্ত ছিল তাই সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে সবাই মিলে চা আর পাকোড়া খেতে খেতে গল্প করছে। সবটা অনিমাই বানিয়েছে। নাহিদ পাকোড়া খেতে খেতে বলল, ভাবি জাদু আছে তোমার হাতে, কি টেস্ট, মানতে হবে, অ্যাডি তোর কপাল ভালো,
আমার ম্যাডাম তো রান্নায় রও জানে না, বিয়ের পর কি হবে কে জানে। আদ্রিয়ান হেসে বলল, তোর রান্নার হাত ভালো, তুই খাওয়াবি সব সময়, বউরাই কেন রাঁধবে। নাহিদ বলল, হ্যাঁ কপালে আমার সেটাই আছে। ওরা এইসব নিয়ে হাসাহাসি করছে, তখন পাশ দিয়ে একজন সার্ভেন্টেস স্টোর রুম পরিষ্কার করতে করে জুড়িতে আবর্জনা নিয়ে যাচ্ছিল, তখন জুড়ি থেকে একটা কাগজ পড়ে গেল। অনিমা কাগজটা তুলে ডাকতে যাবে, তার আগেই কাগজে লেখাটা দেখে ওর চোখ আটকে গেল, মাথা প্রচণ্ড জোরে ব্যথা করে উঠল। কিছু আর্তনাদ, মাটিতে বেসে যাওয়া রক্ত, একটা মেয়ের করুণ আকুতি মিনতি, হৃদয় গ্রাসী চিৎকার সব কানে বাজছে, চোখে আবসা বেসে উঠছে, আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সব অন্ধকার হয়ে গেল ওর। জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে আদ্রিয়ান ধরে ফেললো ওকে, ওরাও দাঁড়িয়ে গেল অব্রজামিন অনিমাকে নিয়ে ব্যস্ত। নাহি দ্রুত সেই কাগজটা নিয়ে দেখলো, ওটা প্রায় দেড় বছর পুরনো একটা পেপার কাট, তাও ছেঁড়া। হেডলাইনের অংশে একটা নাম বোঝা যাচ্ছে, আর্য শর্মা। নাহিদ একটু অবাক হলো, নামটা দেখেই বোঝা যাচ্ছে যে মেয়েটা বাঙালি নয়, সম্ভবত ভারতীয়। কিন্তু একটা অবাঙালি মেয়ের নাম পড়ে অনিমা এমন করলো কেন? ও বুঝতে পারছে নামটার সাথে অনিমার স্মৃতি জড়িয়ে আছে কোনোভাবে। আদ্রিয়ানের এসবের খেয়াল নেই, ও অনিমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। অনিমাকে ধরে নিয়ে সোফায় বসাতেই নাহিদ ব্যাপারটা আদ্রিয়ানের দিকে এগিয়ে দিল। আদ্রিয়ান ব্রোকোজকে ব্যাপারটার অংশটুকু পড়ল, কিন্তু কিছু বলল না। অনিমাকে কোলে তুলে নিয়ে নাহিদকে কিছু একটা ইশারা করে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর শুরুতে 3-3.5 মিনিট আজাইরা বকবক করার জন্য আবারও সরি, কেউ কিছু মনে করবেন না। তো পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।